قرآن الكريم الله تعالى بولچن فاستبقوا الخيرات নেকির কাজে কল্যাণের কাজে প্রতিযোগিতা কর তার মানে সামনে গিয়ে যাওয়ার চেষ্টা কর নবীজি বলছেন বাদিরু বিল আমাল আমার উম্মত নেক আমলগুলো জলদি জলদি করে নাও দ্রুত দ্রুত করে ফেলো ঠিক কখন তুমি দুর্বল হয়ে যাবে ঠিক কখন তুমি অসুস্থ হয়ে যাবে ঠিক কখন তুমি অচল হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা তোমার কাছে না নেই তর তাজা জলজ্জন্ত যুবক হতে পারে পাও ভাঙা অচল হতে পারে বিকলাঙ্গ হতে পারে এমন ভারী কোনো অসুস্থতা যার কারণে সব স্বপ্ন সাধ আনন্দ ফুর্তি নিমিষেই মাটি হয়ে যাবে এজন্য এই যে ছেলেপেলেরা রং তামসা করে এরা মূলত ধোকার মধ্যে পড়ে এটা করে সে তার শরীরকে নিজের মনে করছে সে তার যৌবনকে নিজের মনে করছে সে যে এখন একটু সুস্থ আছে না এটাকে সে মনে করছে তার নিজের এইটাই হলো মেন কি ধোকা ধোকা অথচ এই জলজ্জন্ত যুবক যদি এক ঘন্টায় পাঁচবার টয়লেটে যায় তাহলে দেখা যাবে উনি সোজা কথা বুঝেন তখন আর এই ফাজলামি আর টিকবে না তখন ওর সেলাইন আর ডাবের পানি খাইতে খাইতেই যান শেষ এই জন্য যৌবন মানুষকে ধোকা দেয় সুখ মানুষকে ধোকা দেয় স্বাচ্ছন্দ্য মানুষকে ধোকা দেয় ভুলে যায় মানুষ একটু পরের পরিণতি আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফ সূরা রোমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম দুউফ মানে দুর্বল অবস্থা তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছো আল্লাহ তাআলা বলেন তুমি একদম দুর্বল ছিলে হাত পাও চোখ নাক কান সবই ছিল কিন্তু দুর্বল হাত নাড়তে পাও নাড়তে পারত না সুম্মা জাআলা মিন বাদি দুউফিন কুওয়া আল্লাহ তাআলা বলেন অতঃপর আমি আল্লাহই সেই দুর্বল শরীরে অল্প সময়ের ব্যবধানে কুওয়াত শক্তি দান করেছি আবার আল্লাহ তাআলা বলেন ثم جعل من بعد قوة ضعفا وشيبا পুনরায় আমি আল্লাহই আবার সেই সবল শক্তি সামর্থ্যবান যৌবনের শরীর অল্প কিছুদিনের ব্যবধানে বানিয়ে ফেলব দুর্বল এবং বৃদ্ধ একই দেহ হাত হাতের জায়গাতেই আছে পাও পাগের জায়গাতেই আছে কিন্তু এই গত ২০ বছর আগের সেই শক্তি এনার্জি এটা নাই হাত আছে কিন্তু শক্তিটা নাই পাও আছে কিন্তু শক্তিটা নাই শরীর আছে কিন্তু রাত জাগার সেই শক্তি সারা পৃথিবী দৌড়াবার সেই শক্তি আর নাই এটাই বাস্তবতা আল্লাহ তাআলা বলেন শুনো ইয়াখলুকু মা ইয়াশা আমি যা ইচ্ছে তাই করতে পারি যেমনি ইচ্ছা তেমনি বানাইতে পারে আহুয়াল আলিমুল কাদির আল্লাহ তাআলা বলেন তিনিই হচ্ছেন সব জানেন এবং সব কিছুর ক্ষমতা রাখেন অতএব ভাই জওয়ান এই ছেলেপেলেরা অভিভাবকের গাফলতিতে আমাদের সমাজ ব্যবস্থার তদারকির অভাবে নিজের জীবন নিজেই গুনাহ নাফরমানি মোবাইল মেয়েদের পিছনে আড্ডা দেওয়া খেলাধুলা তামাশা এই এক সামান্য সব মিলাইয়ে তেমন কিছু না এক কোটি ছবি দেখলেও সে জানে কোনো ফায়দা নাই তার উপভোগ করার কোনো সুযোগ নাই সারা পৃথিবীর সমস্ত খেলোয়াড়ের খেলা দেখলেও সে বুঝে
এতে তার কোনো উপকার নাই, তার শরীরের কোনো কিছু নাই, তার কোনো फायदा আসবে না, হয় টাকা খরচ হবে নাই তো যৌবনের শক্তি নষ্ট হবে, লস ছাড়া খসারা ক্ষতি ছাড়া অন্য কিছুই নাই, লাভের কিছুই নাই। কিন্তু এর পরেও চতুর্দিকের সকলের সীমাহীন অবহেলার কারণে এক আদরের সন্তান এক সুন্দর সন্তান অনাদরে অবহেলায় ফেলে রাখার কারণে নষ্ট হয়ে যায়। যেমন একটা খাট পালং সোফা এটা যেমন অনাদরে অবহেলায় ফেলে রাখলে লোহা পর্যন্ত নষ্ট হয়ে যায় গলে যায়, এই তরতাজা মুসলমানের ঘরের ছেলে মা বাবার উদাসীনতা এলাকার মুরব্বীদের উদাসীনতা কারো তদারকির অভাবে নিজে নিজে নিজের বুঝে নিজে চলে, নিজে যা মন চায় তাই খায়, নিজের যা মন চায় তাই পড়ে, নিজের যা মন চায় তাই উপভোগ করে, ফলে একদিন দেখা যায় মানুষের আর সুরত থাকে না, থাকে না, ইনসান আর ইনসান থাকে না, হাইওয়ান আর জানোয়ার হয়ে যায়, দিল থাকে কিন্তু বোঝে না, কান থাকে কিন্তু শোনে না, চোখ থাকে কিন্তু দেখে না, জানোয়ার হয়ে যায়। এজন্য বাপ বহুত জরুরি বিষয়। আমি ছোট্টবেলার থেকে আজকে পর্যন্ত আমার ছোট্ট বুঝ এখন আইসা একজন উপযুক্ত মাথার উপরে ছায়া যার নাই তার আসলে পৃথিবীতে কিছুই নেই, কিছুই নেই। একবার পানি খায়, একবার মদ খায়, একবার জুয়া খেলে। সেদিন আমার কাছে বগুড়া থেকে এক ছেলে আসছে অনেক দূর, ছেলে আইসা আমারে জড়ায় ধরে কানতেছে যে হুজুর 2,50,000 টাকা মোবাইলে অনলাইনে জুয়া খেলে নষ্ট করে ফেলছি, এখন আমার আব্বা আমারে বাড়ির থেকে বাইর করে দিছে, আমি কি করব, আপনার কাছে একটু পরামর্শের জন্য আসছি। চিন্তা করে, সুন্দর ছেলে, মুসলমানের ছেলে, হাজার 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 লাখ লাখ ছেলে অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে নোংরা অসভ্য চরিত্রের কথায় কথায় গালি দেয়, মেয়ে ছাড়া ছবি ছাড়া নর্তকীর ছবি ছাড়া অশ্লীল দৃশ্য দেখা ছাড়া যার সময় কাটে না, এই সমস্ত অসভ্য জানোয়ার এদের সংস্রবে অজস্র অজস্র সন্তান নষ্ট হয়ে যায়, মানুষের জীবনের পুঁজি বরবাদ হয়ে যায়। কষ্ট করে জীবন সাজাইছে বেচারা, ঘর করছে বাড়ি করছে, কিন্তু ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নেই, বিবির চরিত্র নেই। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যেভাবে পরিচালনা করার আদেশ করেছেন আমরা এটা জানবারও চেষ্টা করি না। সংসার আপনি চালাইবেন বিবি বাচ্চা, কিন্তু এক্ষেত্রে আপনার করণীয়টা কি এটা জানার পরোয়া, এটা জানার আগ্রহ পুরুষের নাই। এই মানুষের দেখা দেখি কি এই সোফা এই মডেলের বানালে ওই হে ঘরে দেখছি, কথা বুঝেন না, এইটা কি ওইটা মানে দেখছি, এ দেখা দেখি, এ এরে দেখে অয় অরে দেখে, এক একজন এক একজনের দেখা দেখি সাজে হাঁটে চলে, ঘর সাজায় পরিবার সাজায় নিজের জীবন সাজায়। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলছেন, ও আমার বান্দা তোমাদের পুরা জিন্দগি সাজাবার জন্য আমি সবচেয়ে সুন্দরভাবে সাজিয়ে একজন রসুল পাঠিয়েছি, তাকে আমি সাজাইয়া দিছি, তাকে দেখে দেখে তুমি সাজো, তোমার দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর। রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা বলেন
নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ সাজ রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজিকে বলেন বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি হলেন সর্বোত্তম সুমহান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। চরিত্রের অধিকার আলহামদুলিল্লাহ, আমি তো একেবারে খোলা ময়দান চ্যালেঞ্জ করতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা যারা কোরআন সুন্নাহ পড়ছি, নিজেদের চেহারা সুরত চলা ফেরা যেটুকুই আল্লাহ আমাদেরকে দিছেন, এ নিয়ে আমরা যারা মাদ্রাসা পড়ুয়া চলি, ওটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমরা সুখে বেশি আছি আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নাই। দিন মানে আল্লাহ মানে রাসূল মানে সুখ তার জীবনে সবচেয়ে বেশি, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। দুঃখের কথা যখন বড় বড় পয়সাওয়ালারা বলে পরিবারের, তখন আমাদের শরীর শিহরে ওঠে, কাঁপ দিয়ে ওঠে। এ আপনার হাসতেছে, কথা বলতেছে, কিন্তু একাকী গোপনে বহু মানুষ ব্যক্তি জীবনের পেরেশানি বলে, তখন আশ্চর্য লাগে যে আহ কি কষ্ট বুকের ভিতরে জ্বলতেছে। এজন্য আল্লাহকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে চ্যালেঞ্জ, কারো জীবনে সুখ নেই, একজন না একজন। বন খাওয়া আর বিড়ি খাওয়ারে সুখ বলে না, সাদওয়ানে গপ মারারে কি বলে না সুখ বলে না, সুখ বলে না। প্রত্যেকটা হারাম গুনা এটা সবচেয়ে বড় স্বভাব হলো সেটা অন্তহীন পিপাসা তৈরি করে, যে নারী দেখে তার কোনো তৃপ্তি নাই, সে আরও দেখতে চায়, যে জিনা ব্যভিচারে ডুবে আছে তার কোনো তৃপ্তি নাই, সে আরও চায়, যে মদে আসক্ত তার কোনো তৃপ্তি নাই, সে আরও নেশা করতে চায়, যে জুয়া খেলায় অভ্যস্ত তার কোনো তৃপ্তি নাই, সে জুয়া খেলতে খেলতে পারলে নিজের বউ বিক্রি করে ফেলে, তাহলে সুখ কোথায় বলেন? কোন হারামের মধ্যে কি নাই? কোন গুনার মধ্যে? অবৈধ উপার্জনকারী আপনি দেখেন তার অন্তহীন পিপাসা, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, বিল্ডিং লোনে, গাড়ি লোনে, মিল ফ্যাক্টরি গার্মেন্টস, কোটি 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 টাকার প্রজেক্ট, সব ব্যাংক লোন, সব আপনার লোনের মাধ্যমে কিস্তির মাধ্যমে, তাইলে সুখ কোথায়? সারা রাত টেনশনে থাকে এই কিস্তি পরিশোধ লোন পরিশোধ নিয়ে, সুখ কোথায়? এজন্য বাপ আল্লাহ তাআলা মাওলানা সাহেব সর্বশেষ যে কথাটা বলছেন মুফতি জুবায়ের সাহেব, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর কসম আল্লাহ তাআলা এটাই বলছেন চূড়ান্ত, ও দুনিয়াবাসী শোনো, নিশ্চয়ই আমার জিকির আমার স্মরণ এর মধ্যেই রয়েছে অন্তরের প্রশান্তি। কিসের মধ্যে? আল্লাহ তাআলার জিকিরের, আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই সুখ, দিলের প্রশান্ত, অন্তরের তৃপ্তি, এটাই সুখ। এজন্য যেই আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলার জিকির বিভিন্ন অর্থ হইতে পারে, যেমন আল্লাহ তাআলার জিকির কোরআনুল করিম পুরাটা, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেন আমি জিকির নাজিল করেছি, আমি এটাকে হেফাজত করব। তে এই জিকির বলতে কোরআন, আবার নামাজ,
এটাও জিকির আল্লাহ তাআলা কোরআনে বলেন আকিমিস সালাতা লিযিকরি আমার জিকিরের জন্য নামাজ পড়ো তাহলে নামাজ এটাও জিকির পুরা ইসলাম পুরা শরীয়ত আল্লাহর হুকুম আহকাম এটাও জিকির ওয়ামান আরাদা আন জিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা আল্লাহ তাআলা বলেন আমার জিকির থেকে যে বিমুখ গাফল আমি আল্লাহ তাআলা তার জীবন সংকীর্ণ বানিয়ে দেব আর কিয়ামতের দিন তাকে অন্ধ বানিয়ে তুলব ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা হাশরের দিন অন্ধ বানিয়ে তুলব আর দুনিয়াতে জীবন সংকীর্ণ করে দেব এত কামাই করে এত রোজগার করে ছেলে মেয়ে ছেলের বউ নিজের বউ নিজে পাঁচজনে রোজগার করে দশজনে রোজগার করে কিন্তু অভাব মিটে না প্রয়োজন পূরণ হয় না চাহিদা শেষ হয় না সংকীর্ণতা এটাই জীবনের সবচেয়ে বড় সংকীর্ণ আর কিয়ামতের দিন অন্ধ বানিয়ে তুলব قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا نفرمان بل بي الله أمي تو چوكي دیکھتا أما تسپسٹ موني آتھے أمي اندو چلام أمي تو دنیا چوكي دیکھتا آج حشر ميدان أما کے اندو بانائي لين کے چوكي دیکھتی سينا کے الله تعالى بولين كذلك اليوم كذلك أتتك آياتنا فنسيتها আমার নাফরমান বান্দা দুনিয়াতে বারবার তোমার কাছে আমার কোরআনের বিধান এসেছে কিন্তু তুমি ভুলে গেছো সেগুলো ফাকাদালিকাল ইয়াউমা তুনসা দুনিয়াতে 60 বছর তুমি যেমন আমাকে ভুলে গেছো আজ অনন্তকালের জন্য আমি তোমাকে ভুলে গেল যাও ফাকাদালিকাল ইয়াউমা তুনসা যাও যা ভোগ করার তো করছই দুনিয়া পাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা ফুলকফি ফাতা কফি লাউ কদু কথা বলেন না লাল শাক কলমি শাক এই তো না এগুলো ভোগ তো করছই চলো যা ভোগ করার তো করলাই আজ আমি ভুলে গেলাম আজ আমি ভুলে গেলাম এজন্য বাপ ভাবা দরকার বোঝা দরকার আমরা আপনাদের ভাবনা জাগাইতে আসছি এ দুয়ারে দুয়ারে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের এই মাকসাদ একটা প্রদর্শনী এটা না অমক বাড়িও করছে এই জন্য আমরাও একটা মাহফিল করতে হবে এটা তেমন কিছু না আমরাও বিদেশে লোক আছে 3 লাখ টাকা দেওয়া দরকার হইলে হুজুর হেলিকপ্টার দিয়ে আইনা হইল মাহফিল করাবো সারা গ্রাম 10 গ্রাম একটা লাড়া হলাই দেব সারা ফেলে দেব সবাই বলবে হ্যাঁ দেখাইছে খেলা না এটা খেলাধুলা না খেলা চলতে আছে ও কাতারে পাগলেরা সেখানে নাচতেছে কথা বুঝেন নাই মাঠেও নাচে খেলার ইতেও নাচে সেখানে এজন্য মাহফিল দিনী মজলিস এটা ইব্রতের জন্য নসিহতের জন্য উপদেশ গ্রহণের জন্য সবক গ্রহণের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাদাক্কারুন আমার বান্দা আমি তোমাদের কাছে ওয়াজ করতেছি আল্লাহ বলে কেন লাআল্লাকুম তাদাক্কারুন যাতে তোমরা আমার নসিহত শুনে উপদেশ গ্রহণ করতে পারো এজন্য উপদেশ নেওয়া আপনার জীবন পরিবর্তনের সবক নেওয়া আপনি আগে যা করতেন সামান্য হলেও একটুই হোক পরিবর্তনের একটা প্রেরণা জজবা আপনার ভিতরে আশা এটাই ওয়াজ শোনার সার্থকতা নয়তো আপনি যেমন আছেন তেমন ওয়াজ শুনবার আগে
বিড়িটা শেষ কইরা ভিতরে ঢুকছেন মুনাজাত দিয়া বাইর হইয়াই রাস্তা থাকতেই আবার বিড়িটা ধরাইছেন আপনি কি হুয়াদের ওয়াজ শুনছেন কথা বলেন না এমন ওয়াজ আরো 200 বছর শুনলে আপনার লাভ কি বলেন আপনি টেলিভিশন থেকে বন্ধ করে নামাজে ঢুকছেন নামাজ পড়ে গিয়েই টুপিটা মাথার থেকে খুললেই আবার চা দোকানে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে বসছেন এমন নামাজ আপনি 2000 বছর পড়লেও কি হবে এটাই বলছি পরিবর্তন কোথায় পরিবর্তন কোথায় অগণিত মা বোন আছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের জিন্দেগি বেপরদিকে ছাড়ছে না রঙিন টেলিভিশন ঘরে দেখে তাহলে এর কারণটা কি কারণ একটাই কলিজার ভিতরে আখেরাত পরকাল কবর হাসর মিজান ফলসেরাত এর খবর এর বুঝবুঝ এর অনুভূতি এটার ভয় দিলের মধ্যে জমে নাই দিলের মধ্যে যদি জমত তো নিশ্চিত সমস্ত বন্দিগি করা সহজ হইত গুনাহ করা পাহাড় ভাঙ্গার চাইতে কঠিন মনে হইত আমার মাথার উপরে পাহাড় ভেঙে পড়লে যত না কষ্ট তার চাইতে বড় কষ্ট গুনাহ এমন মনে হইত কোরআনুল করিম আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম যারা সর্বদা দিলের মধ্যে কথা ভাবে আমাকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে এবং ও আন্নাহুম ইলাইহি রাজিউন এবং যারা এটা বোঝে আমাকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সমস্ত ইবাদত করা সহজ আর আখেরাত যার মনে নাই আল্লাহর কাছে যেতে হবে এটা যার খেয়াল নাই তার কাছে 50 কেজি ওজনের একটা সিমেন্টের বস্তা 3 মাইল দূরে টাইনা নেওয়া সহজ একটা সেজদা দেওয়া তার চাইতে তার কাছে ভীষণ কঠিন ভীষণ কঠিন ট্রাকের 300 ব্যাগ সিমেন্ট 200 বস্তা সিমেন্ট দুইজনে মিলে নামাইছে আমারে বলছে আমি বললাম রোজা রাখছেন রমজান মাস কজ রোজা রাখতে কষ্ট হয় কিন্তু 300 বস্তা সিমেন্ট নামাইতে কি হয় নাই কষ্ট হয় হায় মুসলমান এই হলো দুনিয়া দুনিয়া বুঝছে এমন তাইলে আমার 150 বস্তার মধ্যে আমি 1000 খানিক টাকা পাবো এই 1000 টাকা আজকের দিনের অর্জন এটার জন্য সে 150 বস্তা সিমেন্ট নামাইতে রাজি কিন্তু সেজদা দিতে রাজি এটা কঠিন কারণ এটার কোনো লাভ তার জানা নাই এটার কোনো দরকার তার জানা নাই এটার বুঝে নাই তার আহা এজন্য বাপ শুধুই গল্প শুধুই হাসি ঠাট্টা মজাক এটা ওয়াজের মাকসাদ না ওয়াজের মাকসাদ আপনার দিলের মধ্যে অনুভূতি পরিবর্তনের ফিকির এটা আপনার কাছে ভালো লাগলো এটাই শুনতে হবে ভালো না লাগলেও এটাই শুনতে হবে এটাই উচিত কিচ্ছা আমিও জানি গল্প আমিও জানি আমিও আপনাদেরকে হাসাইতে পারবো এমন কাহিনী বললে আপনিও হাসবেন কিন্তু বলবেন কিন্তু আখেরাত পরকাল কথা বলেন না কোরআনুল করিম স্পষ্ট আছে বেশি হাসা এটা মুনাফিকের স্বভাব বেশি কাঁদা এটা মুমিনের স্বভাব ইমানদারের সিফাত এজন্য আমি এই আপনারা যে কয়জন বসছেন আপনাদের কাছে অনুরোধ করলাম প্রথম কথা আমার মূল বক্তব্য এটা আমার বাপ আমার অনুরোধ বাবা চাচা ভাই যদি দুইজনও বুঝে থাকেন একজনও বুঝেন আপনি আপনার জীবনের হিসাব মিলান কবরে যাওয়ার আগে আগেই হিসাব মিলান যা অর্জন হইল আখেরাতের পুঁজি
এতে আখিরাত টিকবে তো এতে জান্নাত মিলবে তো এই বিড়ির দুর্গন্ধওয়ালা সেজদা বিড়ির দুর্গন্ধওয়ালা নামাজ এগুলা দিয়া পরকালে নাজাত মিলবে তো এই টেলিভিশন দেখুন না নর্তকীর নাচ দেখে আয়েশা সেজদা এতে আখিরাত টিকবে তো কথা বলেন না আপনি ভাবেন আপনি ভাবেন ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ঘরের মধ্যে বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না এই এমনে রাইখা কবরে গেলে আখিরাত টিকবে তো ৩০ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে নর্তকীর নাচ হিন্দি সিনেমা নাচ গান বেহায়া বেশরম অসভ্য নিকৃষ্ট নারী নাচে গায়ে ফুর্তি করে আপনি দেখেন আপনার বিবি বাচ্চা দেখে এই অবস্থায় কবরে যাবেন তা আখিরাত টিকবে তো আপনার কবর টিকবে তাই বলেন বাপ নিজেকে বুদ্ধিমান ভাইবেন না অল্প গোগা ভাত তরকারি আর একখান বিল্ডিং আর বিদেশের ফুতের টাকা হ্যাঁ জমি আছে কদ্দুর এই এই দূর দিয়া নিজেকে খুব বেশি চালাক ভাইবেন না বুদ্ধিমান ভাইবেন না খুব বেশি কিছু করে ফেলছেন কিছুই না তাম দুনিয়া যদি আপনার মিলে যায় একবার না ১০০ বার ইমানের এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সামনে এটা তুচ্ছ কিছুই না